मोबाइल बंद कर अवस्थान कर উপস্থিত সকলকে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনকের জন্মশতবার্ষিকীর অনুপম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। অপরূপ বাতাবরণে অনন্য সুন্দর প্রকৃতি যখন শীতের আগমনী বার্তা বহনে ব্যস্ত, ঠিক ততই এক কুয়াশাচ্ছন্ন সকালে আমরা আজ উপস্থিত হয়েছি রাজপুত্র আমাদের কলেজ প্রাঙ্গণে। করোনা অতিমারী আমাদেরকে অনেক নতুন চর্চা ও অভ্যাসে অভ্যস্ত হতে শিখিয়েছে। তারই ধারাবাহিকতায় সৌভাগ্যবান শিক্ষার্থীদের খুঁজে বের করার লক্ষ্যে আজকের এই আয়োজন। ভদ্র মহোদয়গণ, গত প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সরাসরি তত্ত্বাবধানে এবং নির্দেশিত নীতিমালার আলোকে লটারির মাধ্যমে ষষ্ঠ ও নবম শ্রেণীর 2022 শিক্ষা বর্ষে ভর্তি প্রক্রিয়া সম্পাদনের লক্ষ্যে আজকের এই লটারি পরিচালনা কার্যক্রমে সভাপতিত্ব করবেন রাজপুত্র মডেল কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় ব্রিগেডিয়ার জেনারেল তায়েফুল হক। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আবুল আহসান মোস্তফা কামাল, অভিভাবক সদস্য এবং অধ্যাপক, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি গাজীপুর, জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, পরিচালক মাধ্যমিক উইং, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, জনাব মোহাম্মদ আমিনুর রহমান খান, উপাধ্যক্ষ ইংরেজি মাধ্যম প্রবাদী শাখা, জনাব খন্দকার আনিসুল হক, উপাধ্যক্ষ
পার্লামেন্টের বা শাখা জনাব মোহাম্মদ মাতলুবুর রহমান উপাধ্যক্ষ বাংলা মাধ্যমী শাখা মোসাম্মদ নাসিমুল নাহার খান উপাধ্যক্ষ ইংরেজি মাধ্যমী শাখা জনাব দেওয়ান মোহাম্মদ তৌজিদুজ্জামান উপাধ্যক্ষ পরীক্ষা ও সমন্বয় ডক্টর মোহাম্মদ সোলায়মান কবির সহযোগী অধ্যাপক বাংলা ও শিক্ষক প্রতিনিধি মিস্টার নরেন্দ্রনাথ বিশ্বাস সহযোগী অধ্যাপক আইসিটি মিসেস সুদীপা বড়ুয়া সহযোগী অধ্যাপক বাংলা ও শিক্ষক প্রতিনিধি জনাব মোহাম্মদ আজহারুল আলম সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন মিসেস সাবিকুল নাহার থানা শিক্ষা অফিসার উত্তরা এবং আমার সুযোগ্য ও সম্মানীয় সহকর্মীবৃন্দ। আমরা এখন নবম শ্রেণী ব্যবসায় শিক্ষা বিভাগ এর জন্য বাংলা মাধ্যম প্রভাতী শাখার সৌভাগ্যবান শিক্ষার্থীদের খুঁজে বের করার জন্য লটারি কার্যক্রম পরিচালনা করব। সম্মানিত সভাপতির অনুমতি ক্রমে আমরা প্রথমে মুক্তিযোদ্ধা খোঁজার জন্য লটারি অনুষ্ঠান পরিচালনা করব। আপনাদেরকে অবগত করা যাচ্ছে যে মুক্তিযোদ্ধা কোটায় সর্বমোট 16 জন শিক্ষার্থী আবেদন করেছিল, এর মধ্য থেকে 3 জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। নবম শ্রেণী ব্যবসায় শিক্ষা বিভাগে বাংলা মাধ্যম প্রভাতী শাখার জন্য মুক্তিযোদ্ধা কোটায় প্রথম যে ভাগ্যবান শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে তার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 910004। আমি আবার বলছি 910004। মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত দ্বিতীয় শিক্ষার্থীর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 911713। নির্বাচিত সর্বশেষ শিক্ষার্থীর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 911425। এখন আমরা মুক্তিযোদ্ধা কোটায় অপেক্ষমান শিক্ষার্থীদের জন্য লটারি পরিচালনা করব। মুক্তিযোদ্ধা কোটায় অপেক্ষমান শিক্ষার্থীর সংখ্যা হবে 2 জন। মুক্তিযোদ্ধা কোটায় অপেক্ষমান শিক্ষার্থীর সংখ্যা হবে 2 জন। অপেক্ষমান শিক্ষার্থীদের মধ্যে প্রথম যে ইন্ডেক্স নাম্বারটি আমরা লটারির মাধ্যমে পেয়েছি তা হচ্ছে 910333। অপেক্ষমান শিক্ষার্থীদের সর্বশেষ যে ইন্ডেক্স নাম্বারটি তা হচ্ছে 911507। এই পর্যায়ে লটারি অনুষ্ঠিত হবে নবম শ্রেণী ব্যবসায় শিক্ষা বিভাগ বাংলা মাধ্যম প্রভাতী শাখায় ক্যাচমেন্ট এরিয়া কোটার জন্য। আপনাদেরকে অবগত করা যাচ্ছে যে ক্যাচমেন্ট এরিয়া কোটায় 92 জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছিল, তার মধ্য থেকে 24 জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। আপনাদেরকে অবগত করা যাচ্ছে যে ক্যাচমেন্ট এরিয়া কোটায় 92 জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছিল, তার মধ্য থেকে 24 জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। প্রস্তুতি চলছে ক্যাচমেন্ট এরিয়া কোটায় শিক্ষার্থী নির্বাচনের জন্য। ক্যাচমেন্ট এরিয়া কোটায় নির্বাচিত শিক্ষার্থীর প্রথম ইন্ডেক্স নাম্বারটি তা হচ্ছে 9 1
9-1-1-2-6-5. 9-1-1-2-6-5. ये पोरे इंडेक्स नंबर की होते 9-1-1-2-1-6. 9-1-1-2-1-6. पोरे इंडेक्स नंबर की आगे क्वेश्चन आते होते 9-1-1-0-0-0. 9-1-1-0-0-0. ये पोरे इंडेक्स नंबर की होते 9-1-1-3-0-3 9-1-1-3-0-3 এরপরের ইন্ডেক্স নাম্বার কি হচ্ছে 9-1-1-2-3-5 এরপর যে পরবর্তী যে ইন্ডেক্স নাম্বার টি লটারির মাধ্যমে উৎপাদিত হয়েছে তা হচ্ছে 9-1-1-2-8-9 ক্যাচমেন্ট এরিয়া কোটায় এবারের যে শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে তার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 9-1-1-7-1-1 এবার যে শিক্ষার্থী নির্বাচিত হয়েছে তার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 9-1-1-4-4-7 আমি আবার বলছি 9-1-1-4-4-7 এরপরে যে শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে তার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 9-1-1-4-0-9 9-1-1-4-0-9 এরপরে ইন্ডেক্স নাম্বার কি হচ্ছে 9-1-0-2-7-4 9-1-0-2-7-4 এ পর্যায়ে যে ইন্ডেক্স নাম্বার টি লটারির মাধ্যমে উৎপাদিত হয়েছে তা হচ্ছে 9-1-0-1-7-5 এখন যে নাম্বার টি আমার কাছে এসেছে তা হচ্ছে 9-1-1-3-2-5 এরপরের ইন্ডেক্স নাম্বার টি আমি ঘোষণা করছি 9-1-1-5-6-0 9-1-1-5-6-0 এরপরের ইন্ডেক্স নাম্বার টি হচ্ছে 9-1-1-0-9 9-1-1-0-9 এখন যে ইন্ডেক্স নাম্বারটি আমার হাতে এসে পৌঁছেছে তা হচ্ছে 9-1-0-3-8-6 9-1-0-3-8-6 এরপরের ইন্ডেক্স নাম্বারটি আমি ঘোষণা করছি
9-1-1-5-8-2. 9-1-1-5-8-2. এখন যে ইন্ডেক্স নাম্বার যে লটারির মাধ্যমে উদ্বোধিত হয়েছে তা হচ্ছে 910990, 910990. এরপরের ইন্ডেক্স নাম্বার যে আমি ঘোষণা করছি 911768, 911768. পরবর্তী ইন্ডেক্স নাম্বার টি হচ্ছে 911733. সম্মানিত অভিভাবক বৃন্দ, ক্যাচমেন্ট এরিয়া কোটা লটারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ পর্যায়ে ইন্ডেক্স নাম্বার কি আমার হাতে রয়েছে তা ছিল 911733, 911733. এরপরের ইন্ডেক্স নাম্বার টি হচ্ছে 911395, 911395. এবারের ইন্ডেক্স নাম্বার টি হচ্ছে 911977, 911977. ক্যাচমেন্ট এরিয়া কোটার জন্য নির্বাচিত সর্বশেষ শিক্ষার্থীর ইন্ডেক্স নাম্বার টি হচ্ছে 910643, 910643. এখন আমরা ক্যাচমেন্ট এরিয়া কোটায় অপেক্ষমান শিক্ষার্থীর জন্য লটারি পরিচালনা করব। ক্যাচমেন্ট এরিয়া কোটায় বাংলা মাধ্যম প্রভাতী শাখায় নবম শ্রেণী ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য অপেক্ষমান শিক্ষার্থীর সংখ্যা হবে 5 জন। ক্যাচমেন্ট এরিয়া কোটায় বাংলা মাধ্যম প্রভাতী শাখায় ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য অপেক্ষমান শিক্ষার্থীর সংখ্যা হবে 5 জন। প্রথম যে ইন্ডেক্স নাম্বার টি আমার হাতে এসেছে 911023, 911023. এরপরে ইন্ডেক্স নাম্বার টি হচ্ছে 911241, 911241. এখন যে ইন্ডেক্স নাম্বার টি লটারির মাধ্যমে উত্তোলিত হয়েছে তা হচ্ছে 910720, 910720. এ পর্যায়ে যে ইন্ডেক্স নাম্বার টি আমার হাতে এসে পৌঁছেছে তা হচ্ছে 911082, 911082. ক্যাচমেন্ট এরিয়া কোটায় অপেক্ষমান শিক্ষার্থীদের জন্য সর্বশেষ নির্বাচিত শিক্ষার্থীর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 910919, 910919. সম্মানিত অভিভাবকবৃন্দ, এখন আমরা নবম শ্রেণী ব্যবসায় শিক্ষা বিভাগ বাংলা মাধ্যম প্রভাতী শাখার জন্য সাধারণ কোটায় শিক্ষার্থী নির্বাচনের জন্য লটারি পরিচালনা করব। আপনাদেরকে অবগত করা যাচ্ছে যে সাধারণ কোটায় সর্বমোট 168 জন শিক্ষার্থী আবেদন করেছিল, এর মধ্য থেকে 31 জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। এখন লটারি পরিচালনার জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
উপস্থিত যদি লটারি পরিচালনার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বাংলা মাধ্যম প্রভাতী শাখার জন্য নবম শ্রেণী ব্যবসায় শিক্ষা বিভাগে সাধারণ কোটায় যে সকল শিক্ষার্থী আবেদন করেছিল তাদের জন্য আপনাদেরকে অবগত করা যাচ্ছে যে সাধারণ কোটায় সর্বমোট 168 জন শিক্ষার্থী নবম শ্রেণী ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য আবেদন করেছিল তার মধ্য থেকে 31 জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হচ্ছে নবম শ্রেণী ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য সাধারণ কোটায় নির্বাচিত প্রথম শিক্ষার্থীর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 911942 911942 এরপরে ইন্ডেক্স নাম্বারটি হচ্ছে 911384 911384 এখন যে ইন্ডেক্স নাম্বারটি লটারির মাধ্যমে উত্তোলিত হয়েছে তা হচ্ছে 910256 এরপরের ইন্ডেক্স নাম্বারটি হচ্ছে 911018 এরপরে নেক্সট নাম্বার আমি ঘোষণা করছি 910669 এরপরে ইন্ডেক্স নাম্বারটি হচ্ছে 910333 এ পর্যায়ে সাধারণ কোটার জন্য যে শিক্ষার্থী নির্বাচিত হয়েছে তার ইন্ডেক্স নাম্বারটি হচ্ছে 91 00 7 1 91 00 7 1 ইন্ডেক্স নাম্বারটি আমি ঘোষণা করছি 910887 এখন যে ইন্ডেক্স নাম্বারটি আমার হাতে এসে পৌঁছেছে তা হচ্ছে 911353 এরপরের ইন্ডেক্স নাম্বারটি হচ্ছে 911507 এখন যে ইন্ডেক্স নাম্বারটি আমার হাতে এসে পৌঁছেছে তা হচ্ছে 911753 এরপরের ইন্ডেক্স নাম্বারটি হচ্ছে 910664
এরপরে ইংরেজ সম্পর্ক কি আমি ঘোষণা করছি 9108006 9108006 এরপর যে ইংরেজ সম্পর্ক কি এখন আমার হাতে আসলো তা হচ্ছে 911772 911772 9101975 9101975 9101974 9101074 এখন লটারির মাধ্যমে উত্তোলিত যে ইন্ডেক্স নাম্বারটি আমার হাতে আসলো তা হচ্ছে 9101830 9101130 এরপরের ইন্ডেক্স নাম্বারটি আমি ঘোষণা করছি 911619 9101619 এরপরের ইন্ডেক্স নাম্বারটি হচ্ছে 911373 9101373 এখন লটারির মাধ্যমে উত্তোলিত যে ইন্ডেক্স নাম্বারটি আমার হাতে এসে পৌঁছেছে তা হচ্ছে 910261 9101261 এরপরের ইন্ডেক্স নাম্বারটি আমি ঘোষণা করছি 910545 9101545 চলছে সাধারণ কোটায় নির্বাচিত নবম শ্রেণী ব্যবসায় শিক্ষা বিভাগ বাংলাতক প্রভাতি শাখার লটারি এ পর্যায়ে লটারিতে যে শিক্ষার্থীর ইন্ডেক্স নাম্বার চিত্র হয়েছে তা হচ্ছে 9106444 9106444 এখন যে শিক্ষার্থীর ইন্ডেক্স নাম্বারটি লটারির মাধ্যমে উত্তোলন করা হয়েছে তা হচ্ছে 910101 9101101 এরপরে ইন্ডেক্স নাম্বার কি আমি ঘোষণা করছি 910823 9101823 এখন যে ইন্ডেক্স নাম্বারটি আমার হাতে এসে পৌঁছেছে তা হচ্ছে 911818 9101818 এরপরের ইন্ডেক্স নাম্বারটি যা লটারির মাধ্যমে উত্তোলিত হয়েছে তা হচ্ছে 9101 0427 এরপরের ইন্ডেক্স নাম্বারটি আমি ঘোষণা করছি 911358 9101358 এখন যে ইন্ডেক্স নাম্বারটি আমার হাতে এসে পৌঁছেছে তা হচ্ছে 9115 3 9115 3 এরপরে যে ইন্ডেক্স নাম্বার কি লটারির মাধ্যমে উত্তোলন করা হয়েছে তা হচ্ছে 910572 9105 72
সম্মানিত সুধীর নবম শ্রেণী ব্যবসায় শিক্ষা বিভাগ বাংলা মাধ্যম প্রভাতী শাখার জন্য সাধারণ কোটায় নির্বাচিত সর্বশেষ শিক্ষার্থী ইন্ডেক্স নাম্বার চেয়ার এখন পরে শোনাচ্ছি 910972 এখন আমরা নবম শ্রেণী ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য বাংলা মাধ্যম প্রভাতী শাখার সর্বশেষ লটারি অনুষ্ঠানের আয়োজন করব এ পর্যায়ে লটারি অনুষ্ঠিত হবে সাধারণ কোটায় অপেক্ষমান শিক্ষার্থীদের জন্য সাধারণ কোটায় অপেক্ষমান শিক্ষার্থীর সংখ্যা হবে 6 জন সম্মানিত অভিভাবকবৃন্দ সাধারণ কোটায় অপেক্ষমান শিক্ষার্থীর সংখ্যা হবে 6 জন প্রথম যে শিক্ষার্থী তার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 91 1192 এর শিক্ষার্থী তার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 91 1839 91 1839 এরপর যে ইন্ডেক্স নাম্বারটি লটারির মাধ্যমে উত্তোলন করা হয়েছে তা হচ্ছে 91 1208 91 1208 এখন যে ইন্ডেক্স নাম্বারটি আমার হাতে এসে পৌঁছেছে তা হচ্ছে 910398 91 0398 এরপরে যে ইন্ডেক্স নাম্বারটি লটারির মাধ্যমে উত্তোলন করা হয়েছে তা হচ্ছে 91 1134 91 1134 উপস্থিত শুধু বাংলা মাধ্যম প্রভাতী শাখায় নবম শ্রেণী ব্যবসায় শিক্ষা বিভাগের সাধারণ কোটায় অপেক্ষমান শিক্ষার্থীদের মধ্যে সর্বশেষ যে শিক্ষার্থী প্রাথমিকভাবে অপেক্ষমান তালিকার জন্য নির্বাচিত হয়েছে তার ইন্ডেক্স নাম্বারটি আমি বলছি 91 1018 91 1018 এই মধ্য দিয়ে বাংলা মাধ্যম প্রভাতী শাখার জন্য ষষ্ঠ প্রথমে আমরা ষষ্ঠ তারপরে নবম বিজ্ঞান তারপরে নবম ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য লটারির আয়োজন করলাম নির্বাচিত সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং সবাইকে গৌরবান্বিত বিজয় দিবসের অনুপম শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে ষষ্ঠ নবম শ্রেণীর বাংলা মাধ্যম প্রভাতী শাখার লটারি কার্যক্রম পরিচালনা সম্মানিত সভাপতির সদয় অনুমতিক্রমে এখানেই সমাপ্ত করা হচ্ছে এর পরবর্তীতে দুপুর 2:30 ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হবে আমাদের ইংরেজি মাধ্যম প্রভাতী শাখার ষষ্ঠ ও নবম শ্রেণীর লটারির কার্যক্রম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে এখানেই বাংলা মাধ্যম প্রভাতী শাখার লটারি কার্যক্রম সম্মানিত সভাপতির সদয় অনুমতিক্রমে সমাপ্ত ঘোষণা করেছি সবাইকে ধন্যবাদ।